দেখেন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম মেশিন ছাঁচ ছাড়াই খুব সহজে পানির বোতল দিয়ে ঝুরি ভাজা বানিয়ে দেখাবো। আর এই ঝুরি ভাজাটা একবার বানিয়ে এটা এক মাস পর্যন্ত খেতে পারবেন, সহজে নরম হবে না, একেবারে মুচমুচে থাকবে। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে ঝুরিটা ভাজছি। ঝুরি ভাজা বানানোর আগে একটা আমি মশলা তৈরি করে নেবো, এটা হয়তো সবাই কেউ দেখায় না। এই যে দেখেন এটা হচ্ছে সিক্রেট মশলা। এখানে আমি কিছু রসুন নিয়েছি, এটা হচ্ছে জুয়ান, আর এটা হচ্ছে গোটা জিরে। জোয়ান আর জিরেটা আমি হাফ চামচ করে নিয়েছি, আর 5-6টা নিয়েছি রসুনের কোঁয়া। এগুলোকে ভালো করে বেটে নেবো পানি দিয়ে। এদিকে আমি মশলাটা বেটে নিয়েছি। আর গরম গরম তেলের দরকার, তার জন্য আমি কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেলটা দিকে গরম হতে থাক। যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেটাতে অল্প পানি দিয়ে দিব, যে আমি ছেঁকে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার কারণে ঝুরি ভাজাটা দেবেন খেতে খুবই ভালো লাগবে। আমরা যে বাইরে থেকে কিনে খাই ঠিক সেই রকমই হবে এটা। মশলাটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি, বাকি যে অংশটা আছে সেটা আমি ফেলে দেবো এবার। ঝুরি ভাজার জন্য এখানে আমি 250 গ্রাম ছোলার বেসন নিয়েছি। বেসনটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচটা চালের গুঁড়ো। এটা আতর চালের আছে গুঁড়ো শুকনো। এবার দিয়ে দেবো 7 মতো লবণ। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টুকরো হলুদ। ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। 1 চুটকি হিং। আর এখানে আমি নিয়েছি জোয়ান। জোয়ানটা আমি হাত দিয়ে এভাবে কচলে দিচ্ছি। এইভাবে কচলে দিলে পরে জোয়ানের খুব সুন্দর সেন্ট বের হবে, আর অবশ্যই জোয়ানটা দেওয়ার চেষ্টা করবে। সব কিছুকে একবার ভালো করে মিক্স করে নেব। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এখান থেকে আমি গরম গরম তেল উঠিয়ে নিচ্ছি। এই চামচের আমি 1 চামচ তেল দিয়ে দেবো। এই যে দেখেন এইরকম গরম তেল হতে হবে। এই গরম তেলটা দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে। যে আমি তেলটা দিয়েছি তেলটা বেসনের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এইভাবে হাত দিয়ে কচলে কচলে মিশিয়ে নিতে হবে। তেলটা বেসনের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে। এবার যে আমি মশলা পানিটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একসঙ্গে বেশি পানি দেবেন না, অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি। একসঙ্গে বেশি পানি দিলে কী হবে, বেসনে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প পানি দিয়ে বেসনে ব্যাটারটা ভালো করে মেখে নিয়েছি, আর ব্যাটারটা দেখেন এইরকম হবে, এর থেকে আর বেশি পাতলা হবে না। ব্যাটারটা অল্প অল্প পানি দিয়ে মাখা পর এইভাবে কিছুক্ষণ ফেটে নিতে হবে, প্রায় 5 মিনিট এইভাবে করে নিচ্ছি। বেসনের ব্যাটারটাকে প্রায় 5 মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছি। ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। এখানে আমি একটা এরকম খালি বোতল নিয়েছি, এই বোতলটাতেই ঝুরি ভাজা দেখাবো বানিয়ে। তো মুখিটা দেখেন আমি এইভাবে ছোটো ছোটো ফুটো করে নিয়েছি। এবার বোতলটা আমি এখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি, এতটা।
এই যে এইভাবে করে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি একটা লবণের প্যাকেট নিয়েছি, আর যখনও প্যাকেট নেবেন সেটা শক্ত দেখে নেবেন। প্যাকেটের মুখটাকে আমি কেটে নিচ্ছি। এইটা এবার এভাবে ভরে দেবো। এই যে এইভাবে করে নিয়েছি, এইভাবে করে মুখটা লাগিয়ে নিব। এই যে কত সুন্দর রেডি হয়ে গেল। আমার এই সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। এবার আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি প্যাকেটে, আর এই বোতলটাতে খুব ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে। এবার আমি বেসনের ব্যাটারটা ভরে নেব। হাতটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর যে প্যাকেটটা ছিল প্যাকেটের মুখে আমি একটা রবার দিয়ে দিয়েছি। এই রবারটা দিলে পরে ব্যাটারটার উপর থেকে চলে আসবে না। আর তেলটাও আমি এদিকে বসিয়ে দিয়েছি গরম হতে। তেলটাকে মিডিয়াম করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এইভাবে করে দিয়ে দিতে হবে, কত সুন্দর হচ্ছে। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। ঝুড়িটাকে আমি উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। এই ঝুড়িটা ভাজা হয়ে গেছে, এই যে দেখেন ভাজা হয়ে গেছে, আর সাইড থেকে কোনো কিছু মানে বুদবুদ উঠছে না। এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আরও একটা আপনাদের দিয়ে দেখাচ্ছি আমি। এক পিঠ যখন মুচমুচে হয়ে যাবে তখন ওই পিঠটাকে উল্টে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো এবার। কত সহজে দেখেন মেশিন ছাড়া কত সুন্দর হয়ে যাচ্ছে। আপনারাও চেষ্টা করবেন, দেখবেন আপনাদেরটাও এরকমই হবে। আর খেতে তো হয় অসাধারণ, মানে একবার বানিয়ে দেখবেন নিমিষেই শেষ হয়ে যাবে, এক মাস খেতেই পাবেন না, মানে এতটা টেস্টি হয় এটা। এটাও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে, পুরো মেশিনের মতনই হচ্ছে। সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখেন নুনঝুড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর। এই যে দেখেন কত সুন্দর, কোনো রকম ছাঁচ ছাড়া এত সুন্দর। একটা আপনাদের নুন ঝুড়ি ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে, দেখেন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে খুবই মুচমুচে হয়েছে, একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে।
নুন ঝুড়িটা খেতে দারুণ হয়েছে, আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। এইভাবে বানিয়ে একটা এয়ার টাইট কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন, এক মাস পর্যন্ত খেতে পারবেন, এইরকমই মুচমুচে থাকবে, সহজে নরম হবে না। আশা করছি আজকের এই নুনঝুড়ি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। নানি বাড়ি যখন যে ট্রেনে উঠলে নুনঝুড়ি খায়।